বিয়ের পর মেয়ের বাপের বাড়ি থেকে মেয়েকে স্বর্ণ গিফট করা এবং ফার্নিচার দেওয়া, এটা ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ? বাপ যদি তার মেয়েকে হাদিয়া উপঢৌকন দেয় তাহলে এটা তো জায়েজ হতেই পারে, কিন্তু এখানে একটা ঘাপলা আছে। ঘাপলা হলো আমাদের সমাজে বেশিরভাগ পরিবারে বাবা মা তার মেয়ের বিয়েতে মেয়েকে ফার্নিচার দেয়, স্বর্ণ গহনা দেয়, অন্য যা কিছু দেয়, এগুলো সবগুলো দেয় হলো মেয়ের শ্বশুরবাড়ির লোকদের মনোরঞ্জনের জন্য, তাদেরকে খুশি করার জন্য, মেয়েটার সুখের জন্য। কারণ এগুলো না দিলে ওই মেয়ের শ্বশুরবাড়ির মহিলারা পুরুষরা তাকে খোঁচাখুচি করবে, তার মুখটা ছোট থাকবে, সেজন্য বাধ্য হইয়া দেয়। এটাকে যদি আপনি উপঢৌকন বলেন, আমি বলবো এই সিচুয়েশন তৈরি করে শ্বশুর বাড়ির থেকে যে সমস্ত পুরুষেরা বিভিন্ন হাদিয়া নামক এই সব জিনিস আদায় করে, সেগুলো হাদিয়া নয়, সেগুলো যৌতুক। এই অঞ্চলে যৌতুকের প্রথা প্রচলন আরো বেশি, অনেক বেশি। এই আশেপাশের জেলাগুলো বলেন, এমনকি চট্টগ্রাম, সিলেট, এই এলাকাগুলোতে দেশের এই বিরাট একটা অংশে যৌতুকের অভিশাপ ঘরে ঘরে। বলে যে ফ্রিজ তো আসলে আমার দরকার নাই, আপনার মেয়েরই তো একটু ঠান্ডা খাওয়ার জন্য দরকার। মোটরসাইকেল তো আসলে আমার ছেলের তো দরকার নাই, ও সাইকেলেই চলতে পারে, কিন্তু আপনার মেয়েকে নিয়ে ঘুরতে হলে তো মোটরসাইকেল লাগে। তো এইসব তাল বাহানা করে যারা যৌতুক চায়, আমি তাদেরকে বলি যৌতুক চাওয়ার চাইতে একটা ভাঙা থালা নিয়ে রাস্তায় বসেন। যারা মেয়ের বাপের বাড়ি থেকে যৌতুক আশা করেন, ঘুরাইয়া ফিরাইয়া বিভিন্ন রকমের বুদ্ধি করে কৌশল করে মেয়ের বাপের বাড়ি থেকে এটা সেটা আদায় করেন, আমের সিজনে আম, কাঁঠালের সিজনে কাঁঠাল, রমজান আসলে ইফতারি, তারপরে আপনার ঈদের সময় সেমাই চিনি, কোরবানের ঈদের সময় ছাগল, আরে বাপরে বাপ, এর চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আরেকটা নাই। এই দুনিয়াতে সবচেয়ে নিচু মাপের ছোট লোক যদি দেখতে চান তাহলে যৌতুকখোরদেরকে দেখবেন, এদের চেয়ে বড় ছোট লোক আর নাই। কেন বলছি কথাটা, অল্প দুঃখে বলি নাই, শুনেন। একটা মেয়েকে আপনি যে মেয়েটাকে বিয়ে করে আসছেন, এই মেয়েটা কি বাতাসে বড় হয়ে গেছে? জন্মের পর থেকে তার বাপ মা তাকে তিল তিল করে শত শত হাজার হাজার টাকা তার পিছনে খরচ করে তাকে বড় করছে, ঠিক না বিঠিক? তার পিছনে ঔষধ খরচ করেছে, তার পিছনে ভরণ পোষণ দিয়েছে, তাকে পড়ালেখা করে করিয়ে মানুষ করেছে, সে পড়ালেখা করে শিক্ষিত হয়েছে এই মহিলা। কিন্তু শিক্ষিত হওয়ার পর তার শিক্ষার আলো ছড়াবে কোথায়? আপনার বাসা, ঠিক না বিঠিক? তাকে সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট করেছে, চিকিৎসা দিয়েছে, ভরণ পোষণ দিয়ে বড় করেছে। তার এই পুরো জীবন থেকে উপকার ভোগ করবে কে? আপনি, স্বামী এবং স্বামীর বাপ মা, স্বামীর পরিবার, ঠিক না ঠিক? তাহলে উচিত তো হলো জামাই বাবাজি শ্বশুর শাশুড়ির কাছে যাওয়া, বেআই বেআইন সাহেব অর্থাৎ ছেলের বাপ মা মেয়ের বাপ মার কাছে যায় পায়ের কাছে দোজানো হয়ে বসে বলা, বেআইন সাহেব, ব্যয় সাহেব, আপনার মেয়েকে জন্ম থেকে বিয়ে দেওয়া পর্যন্ত যত লাখ টাকা খরচ করছেন, যত কষ্ট করছেন, কষ্ট করছেন আপনি, গাছ রোপণ করলেন আপনি, বড় করলেন আপনি, গোড়ায় পানি দিলেন আপনি, আর ফলটা পুরাটাই সারা জীবন ভোগ করব আমরা, আমাদের তো কৃতজ্ঞতা থাকা উচিত। আমরা আপনার এই মেয়েকে বড় করতে যত পয়সা করি খরচ হচ্ছে সবগুলো আপনাকে দিতে চাই। তাদের কাছে, মেয়ের বাপ মার কাছে যে দোজানু হয়ে এরকম করে নিবেদন করা উচিত, সেই জায়গায় উল্টে আবার তার কাছ থেকে যৌতুক আশা করেন, আল্লাহর জমিনে আপনার চাইতে বড় ছোট লোক আর কে হতে পারে? যুবকরা প্রতিজ্ঞা করতে হবে যে বাপ মা যত উসফুস করুক, বাপ মার কোনো অন্যায় আবদার মানা যাবে, বাপ মার সাথে বেয়াদবি করা যাবে না, কিন্তু তাই বলে অন্যায় কোনো আবদারও মানা যাবে। অতএব যারা বিয়ে করেন নাই, একটি সুতা শ্বশুর বাড়ি থেকে নিবেন না, প্রতিজ্ঞা করতে পারবেন? একটি সুতা নিবেন না, নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? বিয়ে তো আমরাও করেছি, এত বড় গলায় কথা বলতেছি, যৌতুক নিলে বলতে পারতাম? এটার মতো জুলুম আরেকটা হয় না। ভদ্রবেশে ডাকাতি, ভদ্রবেশে ডাকাতি। আরে বাবা, অনেক সময়
অনেক সময় যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। যে ছেলে বিয়ে করে আনছে সে যৌতুক আশা করে না, ছেলেটা ভালো ছেলে বুঝে। এই মেয়েকে তার বাবা মা বড় করে দিয়েছে, এই জন্য শরীয়ত বলছে তুমি মহরানা আদায় করে তারপর নিয়ে আসো, আর আপনি উল্টা তার কাছ থেকে আদায় করতেছেন। বিদেশে যাবেন, শ্বশুরের কাছে বিচার টাকার জন্য দাঁড়া রয়েছেন, শ্বশুরের কাছে না দাঁড়ায় থাকা বিখ্যাত থালা নিয়ে রাস্তা দাঁড়ান। দেখেন কথাগুলো কড়া, কিন্তু কড়া কথা ছাড়া উপায় নাই, কারণ আমাদের রোগটা এত জঘন্য হয়েছে অপারেশন ছাড়ার উপায় এখন ভদ্র ভাষায় হয়। আবার এর মাধ্যমে আমাদের একটা বড় ক্ষতি আমরা করি যেটা আমরা বুঝি না, সেটা কি আমি বলি। একজন মেয়ে তার বাবার সম্পদে তার হক আছে না নাই, কিন্তু বিয়ের সময় এই ফার্নিচার গহনা এটা সেটা দিয়া আসল যেটা মেয়ের পাওনা ওইটা থেকে বঞ্চিত করে দেয়। বাপমারও এখানে কারসাজি অনেক সময় থাকে, লামসাম দিয়া মেয়েরে বিদায় দেওয়া যে তোমাকে তো অনেক কিছু দিয়ে বিয়ে দিস না, এসব চলবে না। মেয়েকে মেয়ের অধিকার বুঝিয়ে দিতে হবে। আমি প্রায় সময় বলি, আমি সংশ্লিষ্ট বিষয়ে যারা জমি জমার সম্পর্কে ভালো বুঝেন এই সম্পর্কে অভিজ্ঞদের কাছ থেকে জেনেছি, আমাদের দেশে যত ল্যান্ড আছে যত জমি আছে এই জমির দলিলের প্রায় সবই পুরুষদের নামে, মহিলাদের নামে জমির দলিল পাওয়া যায় না। অথচ পুরুষের সংখ্যা কি মহিলাদের চেয়ে একেবারে কম? তাহলে তাদের নামে জমি নাই কেন? কারণ আমরা তাদের হক নষ্ট করি, তাদের অধিকার নষ্ট করি। মেয়েদের অধিকার নষ্ট করা যাবে না। বিয়ে করবেন, আবারও বলছি, আপনার ছেলেকে আপনার মেয়েকে বিয়ে করাবেন, মেয়ের বাপ মেয়ের মারে বাতাস করবেন যায়া, হাত পা টিপবেন যায়া, যে ব্যয় সাহ দয়া করে দেন মেয়েটা, আপনার গাছ ফল আমার ছেলে আমার সংসার ভোগ করবে, সেই জায়গা উল্টা তাদের কাছে চাচ্ছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আশেপাশে যেসব মহিলারা খোঁচাখুচি করে যে তোমার শ্বশুরবাড়িতে কিছু দেয় নাই, এই সমাজে বেশিরভাগ মানুষ খারাপ হয় আশপাশের লোকের কারণে, নিজে খারাপ হতে না চাইলেও আশেপাশের লোকেরা খারাপ করে দেয়। মানুষের কিছু শয়তান মহিলা আছে, এই শয়তান মহিলাগুলো এসে খোঁচাখুচি করে বলে যে তোমার শ্বশুরবাড়িতে কিছু দেয় নাই, মেরে জিজ্ঞেস করে তোমার বাবারা কি দিছে। মুখের উপরে বলা উচিত আমার বাবারা কি দিবে, ফকির ফাকড়া থাকলে ভিক্ষা দিবে? আপনারা যারা যুবকরা আছেন স্ত্রীদেরকে প্রোটেকশন দিবেন, কোন ছোট লোক মহিলা যেন তাদেরকে উত্ত্যক্ত করতে না পারে। কিন্তু আবার যুবকরা ঠিক ঠিক বলতেছেন আজকাল পোলাপান বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির পক্ষে এমনি লড়াই করে, আবার এইটা করতে গিয়া বাপমার সাথে বেয়াদবি করিয়েন না, গল্লির ঠাওয়ার ঠিক রাখেন। বাপমা বড় না শ্বশুর শাশুড়ি বড়? বাপমার অন্যায় কথা মানবেন না, যৌতুক নিবেন না, এর মানে এই না যে বাপমার কোনো কথা বলবেন যে হুজুর শিখে দিয়েছে শ্বশুর শাশুড়ির পায়ে ঠ্যাং ধরে বসে থাকতে, খবরদার ব্যালেন্স করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।